শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী ও গ্রন্থ বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসমুনি অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন। সেই ব্যাসদেবী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য লীলা বর্ণনা করেছেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ লীলায় কে ছিলেন তা শ্রীল কবি কর্ণপুর গৌর গণদেশ দীপিকা গ্রন্থে স্পষ্টরূপে প্রকাশ করেছেন। বেদব্যাসজ এবাসীত দাস বৃন্দাবনোধুনা সখাজ কুসুমাপীড কার্যস্তস্য সমাবিশত। অর্থাৎ তিনি ছিলেন একাধারে ব্যাসদেব এবং কৃষ্ণলীলায় কুসুমাপীড নামক সক্ষ রসাশ্রিত গোপবালকের অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ প্রবর শ্রীল শিবাস ঠাকুরের ভাতুষ্পুত্রী নারায়ণী দেবীর পুত্ররূপে 1429 শতাব্দে বৈশাখী কৃষ্ণা দ্বাদশী তিথিতে নবদ্বীপ ধামের অন্তর্গত মদদ্রুম দ্বীপের মামগাছি নামক গ্রামে আবির্ভূত হন। শিশুকালে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃবিয়োগ হয় এবং পিতৃদেব ভগবান শ্রী গৌর সুন্দরের সেবায় নিযুক্ত হওয়ার পূর্বেই ইহলোক ত্যাগ করায় তিনি তাঁর পিতৃদেবের নাম শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেননি, কিন্তু জননীর পরিচয় দিয়েছেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর মহাপ্রকাশ লীলায় তার মাতা নারায়ণী দেবী যেভাবে শ্রী গৌর সুন্দরের বিশেষ কৃপা লাভ করেছেন তা তিনি বর্ণনা করে বলেছেন। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ্ঞা করিল নারায়ণী কৃষ্ণ বলি কাঁদ। চারি বৎসরের সেই উন্মত্ত চরিত হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহি কো সম্বিত। অঙ্গ বহি পড়ে ধারা পৃথিবীর তলে পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। শ্রী নারায়ণী দেবী সম্বন্ধে শ্রী কবি কর্ণপুর গৌর গণদেশ দীপিকায় লিখেছেন, অম্বিকা যশা যাশিত নাম্নি শ্রীলোক লিম্বিকা কৃষ্ণচ্ছিষ্টং প্রভুঞ্জানা সেয়ং নারায়ণী মতা। শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন। তার কিলিম্বিকা নামক এক ভগ্নী ছিল যে শ্রীকৃষ্ণে উচ্ছিষ্ট ভোজন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় এই কিলিম্বিকাই নারায়ণী দেবী রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন। সেই লীলা ঠাকুর মহাশয় এইভাবে বর্ণনা করেছেন। অদ্যাপিয় বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। ভোজনের অবশেষ যতেক আছিল নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান তাহাকে ভোজন শেষ প্রভু করে দান। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন তাঁর গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীমন নিত্যানন্দ প্রভুর মন্ত্রশিষ্য ও শেষ ভৃত্য ছিলেন। যথা শ্রী চৈতন্য ভাগবতে, সর্বশেষ ভৃত্যতান বৃন্দাবন দাস অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। তাঁর শ্রীপাঠ বর্ধমান জেলার মন্ত্রেশ্বর থানার অন্তর্গত দেনুড় নামক গ্রামে। কথিত আছে যে যখন শ্রীমন নিত্যানন্দ প্রভু রাড়দেশে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে দেনুড় গ্রামে এসে উপস্থিত হন, সেই সময় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর সঙ্গে ছিলেন। ভোজনান্তে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মুখশুদ্ধির জন্য পূর্ব সঞ্চিত একটি হরিতকি
শ্রীমন নিত্যানন্দ প্রভুর হস্তে দেন। তখন প্রভু তাকে দেনুড়ে অবস্থানপূর্বক শ্রী চৈতন্য লীলা বর্ণন করবার আদেশ দেন। তাই তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন এবং 1457 শতাব্দে তা সমাপ্ত করেন। শ্রী চৈতন্য লীলা বর্ণনে তিনি হচ্ছেন আদি ব্যাস। সেই সম্বন্ধে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উক্তি, শ্রী নিত্যানন্দর কৃপা পাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায় তেহ হয়েন আদি ব্যাস। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল যেহ করিলা রচন, ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃতের আদিলীলার অষ্টম পরিচ্ছেদের 33 পয়ারের অমৃত প্রভাব ভাষ্যে লিখেছেন, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্বে চৈতন্য মঙ্গল নাম ছিল। লোচনদাস ঠাকুর নিজকৃত চৈতন্য মঙ্গল গান আরম্ভ করলে বৃন্দাবন দাস ঠাকুর নিজ গ্রন্থের নাম পরিবর্তন করলেন, এইরূপ প্রসিদ্ধি আছে। ওরে মুড় লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল, কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল, চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তেরও সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তেরও সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেহ মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যে রচিত নারে ওই সে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহা শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। তার বন্দনা করে শ্রী লোচনদাস ঠাকুর তাঁর রচিত শ্রী চৈতন্য মঙ্গল সূত্রখণ্ডে বলেছেন, বন্দিব শ্রী বৃন্দাবন দাস একচিতে, ভাগবত মোহিত যার ভাগবত গীতে। শ্রীল দেবকীনন্দন দাস ঠাকুর তাঁর রচিত বৈষ্ণব বন্দনায় বলেছেন, নারায়ণী সুত বন্দ বৃন্দাবন দাস, যার কবিত্ব গীত জগতে প্রকাশ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ভক্তিশাস্ত্রে প্রগাঢ় প্রতিভা সম্পন্ন ছিলেন এবং বৈষ্ণবাচারে অবস্থিত হয়ে বৈষ্ণব গুরুবর্গের মহিমা প্রচার করবার জন্য কায় মনোবাক্যে চেষ্টা করেছেন। অসাধারণ কবিত্ব শক্তির অধিকারী ছিলেন তিনি। তাঁর শ্রী চৈতন্য ভাগবতের বিভিন্ন স্থানে ভক্তি সিদ্ধান্তের অপূর্ব সামাজিক মীমাংসা স্বর্ণাক্ষরে খচিত আছে। শ্রী চৈতন্য ভাগবতের লিখন প্রণালী প্রাঞ্জল ও অত্যন্ত হৃদয়গ্রাহী। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য ও কৈশোরলীলা বর্ণনায় তিনি চমৎকার বাস্তব চিত্র অঙ্কন করেছেন। এই গ্রন্থে সেই সময়কার দেশ ও সমাজেরও অনেক তথ্য বর্ণিত আছে, যা ইতিহাসের দিক থেকে অত্যন্ত মূল্যবান। তাই হিন্দু, মুসলমান ও বৈষ্ণব সমাজের ইতিহাস জানতে হলে এই গ্রন্থের সাহায্য গ্রহণ অবশ্যই করতে হবে। বাংলা ভাষার সব থেকে প্রাচীন মহাকাব্য শ্রী চৈতন্য ভাগবত শ্রী চৈতন্য লীলার মূল গ্রন্থ। এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু
ও শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও তাঁদের অন্তরঙ্গ পার্ষদগণের অলৌকিক পবিত্র লীলাকথা ভাব গাম্ভীর্যপূর্ণ ভাষায় সুললিত ও মধুর ছন্দে বর্ণিত হয়েছে, যা শ্রবণ করলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতার নিত্যকল্যাণ অবশ্যম্ভাবী। তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরও তার গ্রন্থের বহু স্থানে বলেছেন, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ধনে কুলে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। ঠাকুর বৃন্দাবন দাস ঠাকুর সম্বন্ধে আমাদের পূর্বতন আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেছেন, ঠাকুর বৃন্দাবন দাস কেবল বৈষ্ণব জগতের রত্ন নন, তিনি বঙ্গীয় সাহিত্য সমাজের একটি অলঙ্কার স্বরূপ। ইংরাজি ভাষায় যেরূপ চসার নামক কবির সম্মান আছে, বঙ্গীয় ভাষায় ঠাকুর বৃন্দাবন দাসেরও তদ্রূপ হওয়া প্রয়োজন। প্রকৃত প্রস্তাবে ঠাকুর বৃন্দাবনের পূর্বে আর কেহ শুদ্ধ ভক্তির পদ্যগ্রন্থ রচনা করেন নাই। বৃন্দাবন দাস ঠাকুর যে ব্যাসদেবের অবতার তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। তাহার সাধ্বি জননী সমস্ত বৈষ্ণবেরই পূজনীয়া। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত ছাড়াও শ্রী নিত্যানন্দ অষ্টকম এবং মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর গুণ রূপ ও মহিমা সূচক বিভিন্ন পদ রচনা করেছেন। তিনি জাহ্নবী মাতার সঙ্গে খেতুরি গ্রামে মহোৎসবে গিয়েছিলেন। তিনি চৈত্র কৃষ্ণ দশমী তিথিতে তিরোধান লীলা করেন। শ্রী চৈতন্য ভাগবত প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য ভাগবতের প্রথম অধ্যায়ে প্রথম পাঁচটি সংস্কৃত শ্লোকে সপার্ষদ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর বন্দনা করা হয়েছে। গ্রন্থকার গ্রন্থের শুরুতেই ভগবত ভক্তের বন্দনা করেছেন, এবং ভক্তের পূজা যে ভগবানের পূজা থেকেও শ্রেষ্ঠ তা প্রতিপন্ন করেছেন। তারপর শ্রী বলদেব যিনি স্বয়ং শ্রী নিত্যানন্দ প্রভু তাঁর বন্দনা করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভু কেবল গ্রন্থকারের গুরুদেবই নন, তিনি জগৎগুরু। তিনি অনন্ত শেষ রূপে সর্বদা সহস্র মুখে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা ও গুণকীর্তন করছেন। তিনি দেবাদিদেব মহাদেবেরও আরাধ্য। তাঁর কৃপা হলে জীব শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সেবায় অংশগ্রহণ করতে পারে। শ্রীমদ্ ভাগবত থেকে শ্রী বলরামের রাসলীলার সপক্ষে প্রমাণ উল্লেখ করে গ্রন্থকার শাস্ত্র বিরুদ্ধ অপব্যাখ্যার খণ্ডন করেছেন। শ্রী বলরাম তত্ত্ব বর্ণন করতে গিয়ে গ্রন্থকার বলেছেন, যদিও প্রভু বলরাম ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তথাপি তিনি সর্বদাই সখা ভ্রাতা পাখা ছত্র শয্যা আসন ভূষণ পাদুকা গৃহ বস্ত্র ধাম প্রভৃতি রূপে শ্রীকৃষ্ণেরই সেবা করছেন। শ্রী বলরামী যে শ্রীমন নিত্যানন্দ প্রভু, এই তত্ত্ব উপলব্ধি করা অত্যন্ত কঠিন। গ্রন্থকার তার ইষ্টদেব শ্রী নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতেই এবং তাঁর ভক্তবৃন্দের আশীর্বাদে এই গ্রন্থখানি রচনা করতে সমর্থ হয়েছেন। মায়াবদ্ধ জীবের পক্ষে ভগবত তত্ত্ব বর্ণনা করা সম্ভব নয়। শ্রী ভগবান কৃপা পরবশ হয়ে শ্রী গুরু কৃপা প্রাপ্ত জীবের হৃদয়ে স্বয়ং প্রকাশিত হন। এই গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আদি মধ্য ও অন্ত
এই তিন খণ্ডে বর্ণিত হয়েছে। আদি খণ্ডে মহাপ্রভুর জন্মলীলা থেকে বিদ্যা বিলাস, গয়াযাত্রা ও দীক্ষা গ্রহণ পর্যন্ত বর্ণিত হয়েছে। মধ্যখণ্ডে নবদ্বীপে কীর্তন বিলাস থেকে শুরু করে তাঁর সন্ন্যাস গ্রহণ পর্যন্ত বর্ণিত হয়েছে এবং অন্তখণ্ডে নীলাচলে সন্ন্যাসরূপে তাঁর স্থিতি ও লীলাবিলাস বর্ণিত হয়েছে। গ্রন্থকার এই অধ্যায়ে তা সূত্ররূপে প্রদান করেছেন। আজানলম্বিত ভুয়ো কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণায় অবতার। যাঁদের বাহুযুগল আজানুলম্বিত, কান্তি সুবর্ণের ন্যায় উজ্জ্বল পীতবর্ণ, যাঁরা সংকীর্তন ধর্মের প্রবর্তক, যাঁদের নয়ন পদ্মপলাশের ন্যায় বিস্তৃত, যাঁরা জগৎপালক ব্রাহ্মণ শ্রেষ্ঠ যুগধর্ম সংরক্ষক জগতের শুভ সাধক এবং করুণার অবতার, আমি সেই শ্রী চৈতন্য নিত্যানন্দ প্রভুদয়কে বন্দনা করি। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। হে প্রভু, আপনি ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই তিন কালেই সত্য। আপনি জগন্নাথ মিশ্রের নন্দন, আপনার পরিকর বা ভৃত্যরূপী ভক্তগণের, আপনার পুত্রগণের এবং আপনার কলত্রগণের সঙ্গে আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করছি। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ উদৌভাতর ভজে। করুণাময় ঔদার্য বিগ্রহ, অচিন্ত শক্তি বলে মধ্যমাকার, নিত্যস্বরূপ, সর্বনিয়ন্তা, প্রপঞ্চে অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দ নামক ভ্রাতৃদ্বয়কে আমি ভজনা করি। স জয়তি বিশুদ্ধ বিক্রম কনকাভ কমলায় তেক্ষণ বরজান বিলম্বি ষড্ভুজো বহুধা ভক্তি রসাভীর নর্তক। বিশুদ্ধ বিক্রম, হেমকান্তি, পদ্মপলাশ লোচন, সুন্দর জানু পর্যন্ত বিলম্বিত ষড্ভুজযুক্ত, কীর্তনকালে ভক্তিরস পরিপ্লুত চিত্তে বিবিধ প্রকারে নৃত্যবিলাসশীল শ্রী গৌরসুন্দর জয়যুক্ত হন। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্যা পবিত্রা জয়তি জয়তি ভৃত্তস্তস্য বিশ্বেশ্য মূর্তে জয়তি জয়তি নৃত্যম তস্য সর্বপ্রিয়ানম। লীলাময় সরাট পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়যুক্ত হন, জয়যুক্ত হন, তাঁর সনাতনী পবিত্রা কীর্তি জয়যুক্ত হন, জয়যুক্ত হন। সর্বেশ্বরেশ্বর সর্বজগৎ প্রভু সাক্ষাৎ চিত বিগ্রহ শ্রী গৌর সুন্দরীর ভক্তবৃন্দ জয়যুক্ত হন, জয়যুক্ত হন এবং তাঁর নিখিল প্রিয় পরিগণের নিত্য জয়যুক্ত হন, নিত্য জয়যুক্ত হন। আদ্যে শ্রী চৈতন্য প্রিয় গোষ্ঠীর চরণে
অশেষ প্রকারে মোর দণ্ড পরণামে। তবে বন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহেশ্বর নবদ্বীপে অবতার নাম বিশ্বম্ভর। আমার ভক্তির পূজা আম হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা দড়। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে ঊনবিংশতি অধ্যায়ে একবিংশতিতম শ্লোকে মত ভক্ত পূজ্যাভধিকা সর্বভূতেষু মন্মতিঃ। ভগবান শ্রী উদ্ধবকে বললেন, হে উদ্ধব, আমার ভক্তের সেবা আমার পূজা হতেও অতিশয় শ্রেষ্ঠ। এতেকে করিল আগে ভক্তের বন্দন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। ইষ্টদেব বন্দ মোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায়। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভণ্ডা শ্রী অনন্ত বদনে। অতএব আগে বল রামের স্তবন, করিলে সে মুখে স্ফুরে চৈতন্য কীর্তন। সহস্রে কফনাদর প্রভু বলরাম, যতেক করে প্রভু সকল উদ্দাম। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রের যশো মত্ত মহাধীর। ততধিক চৈতন্যের প্রিয় নাহি আর, নিরবধি সেই দেহে করেন বিহার। তাহার চরিত্র যে বা জনে শুনে গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়। মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, জিহ্বায় স্ফুরে তাঁর শুদ্ধা সরস্বতী। পার্বতী প্রভৃতি নবার বুদনারী লইয়া, শঙ্করসন পূজে শিব উপাসক হইয়া। পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা, সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা। তান রাসক্রিয়া কথা পরময়ুদার, বৃন্দাবনে গোপীসনে করিলা বিহার। দুই মাস বসন্ত মাধব মধু নামে, হলায়ুধ রাসক্রিয়া কহে পুরাণে। সে সকল শ্লোক এই শুনো ভাগবতে, শ্রী শুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। দৌ মাসৌ তত্র যাবাত শীত মধুম মাধমেব চ, রামস্খপাশু ভগবান গোপীনাং রতিমাবহন। শ্রী বৃন্দাবন ধামে চৈত্র ও বৈশাখ এই দুই মাস নিশাকালে গোপ রামাগণের রতি বর্ধন পূর্বক শ্রী বলদেব অবস্থান করলেন। পূর্ণচন্দ্রকলা মিষ্টে কৌমুদী গন্ধবায়ুনা, যমুনা উপবনে রেমে সেবিতে স্ত্রীগণের বৃত। পূর্ণচন্দ্রের কিরণ সম্পাতে যে স্থানটি সমুজ্জ্বল হয়ে উঠিত, জ্যোৎস্না বিকশিত কুমুদ কদম্বের গন্ধ লুণ্ঠন করে সমীরণ যে স্থানে স্বচ্ছন্দে বয়ে যেত, সেই জামুন পুলিন উপবনে গোপীগণের পরিবেষ্টিত হয়ে ভগবান শ্রী বলরাম ক্রীড়া করতে লাগলেন। উপগীয়মান গন্ধর্বের বনিতা সভিমণ্ডলে, রেমে করেনু যুথেশ মহেন্দ্র ইব বারণ। হস্তিনী যুতপতি ইন্দ্রহস্তি ঐরাবতের ন্যায় সিয় গোপীগণ পরিশোভিত মণ্ডল মধ্যে অবস্থিত হয়ে ভগবান শ্রীরাম স্বচ্ছন্দে বিহার করতে লাগলেন। সেই সময় গন্ধর্বগণ তাঁর স্তব করছিলেন। নির্দন্দু ভয় মমনি বব্রীষু কুসুমৈর মুদা, গন্ধর্বা মুনয় রামম তদ্বীর্যৈরে তদা। ওই সময় অন্তরিক্ষে দুদুম্বি নানাদ হচ্ছিল, দেবগণ সহর্ষে কুসুম বৃষ্টি করতে লাগলেন।
এবং গন্ধর্ব ও মুনিবৃন্দ শ্রী বলভদ্রের বিক্রমসূচক স্তব দ্বারা তাঁর পূজা করতে আরম্ভ করলেন। যে স্ত্রী সঙ্গ মুনি গণে করেন নিন্দন, তারাও রামের রাসে করেন স্তবন। যার রাসে দেবে আসি পুষ্প বৃষ্টি করে, দেবে জানে ভেদ নাই কৃষ্ণ হল ধরে। চারি বেদে গুপ্ত বল রামের চরিত, আমি কি বলিব সব পুরাণে বিদিত। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাস ক্রীড়া করে অপ্রমাণ। এক ঠাঁই দুই ভাই গোপিকা সমাজে, করিলেন রাস ক্রীড়া বৃন্দাবন মাঝে। শ্রীমদ্ ভাগবতে কদাচিৎ অথ গোবিন্দ রামশ্চদ্ভুত বিক্রম বিজ্রহ তুর্বনে রাত্রা মধ্য গৌ ব্রজ যোষিতাম। অনন্তর কোন এক জ্যোৎস্নাময়ী হোলি পূর্ণিমা রজনীতে অদ্ভুত বিক্রম শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ব্রজ বনিতাগণের মধ্যবর্তী হয়ে বিহার করতে লাগলেন। উপগীয়মান ললিতাম স্ত্রীরত্নৈর্বদ্ধ সৌহৃদয়ী, সলঙ্কৃতান লিপ্তাম গৌশ্রগবীন বিরজাম্বর। তারা উভয় উত্তম অলঙ্কার, চন্দন অনুলেপন, বনমালা ও সুনির্মল বস্ত্রে অলঙ্কৃত ছিলেন। সেই উত্তম ললনাগণ তদ্গত হৃদয়ে মনোহরভাবে তাদের গুণগান করতে লাগলেন। নিশামুখং মানয়ন্তা বুদিত রূপতারকম, মল্লিকা গন্ধ মত্তালি জুষ্টম কুমুদ বায়ুনা। তখন রজনীর প্রারম্ভ শশধর ও তারকারাজি উদিত হয়েছিল। ভ্রমরকুল মল্লিকার গন্ধে মত্ত হয়ে উঠেছিল, আর কুমুদ কুসুমের গন্ধ বহন করে সমীরণ মন্দ মন্দ বইছিল। সেই সময়কেই সমাদর অর্থাৎ উপযুক্ত বলে নির্বাচন করে শ্রীরাম ও কৃষ্ণ বিহার করতে লাগলেন। জগতু সর্বভূতানাম মনঃশ্রবণ মঙ্গলম, তৌ কল্পয়ন্তৌ যুগপত ষড়মণ্ডল মূর্ছিতম। শ্রী গোবিন্দ ও শ্রী বলরাম উভয় যুগপথ অর্থাৎ একই কালে সুরগ্রামের মূর্ছনা লাভ করতে করতে নিখিল প্রাণীর সুখপ্রদ গান করতে লাগলেন। ভাগবত শুনি যার রামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণবের পথে সে যেন বর্জিত। ভাগবত যেন মানে সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। এবে কেহ কেহ ন পুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া বাখানে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তান স্থানে অপরাধে মরে সর্ব ঠাই। মূর্তি ভেদে আপনে হয়েন প্রভু দাস, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। সখা ভাই ব্যজন শয়ন আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত ভূষণ আসন। আপনে সকল রূপে সেবেন আপনে, যারে অনুগ্রহ করেন পাই সেই জানে। শ্রী অনন্ত সংহিতা ধরণী শেষ সংবাদে ও শ্রী যামনাচার্য কৃত শ্লোকে নিবাস সজ্জাসন পাদুকাংশুকোপাধান বর্ষাতপৌবর্ণাদিভি শরীর ভেদস্তব শেষতাঙ্গতৈরি যথচিতং শেষ ইতিরীতে জনহি। হে ভগবান, আপনার শুদ্ধ সত্যময় বৈকুণ্ঠ সেবক উপকরণ সম্ভার রূপে অভিন্নাংশত্ব প্রাপ্ত নিবাস
সজ্জা, আসন, পাদুকা, বস্ত্র, উপাদান ও ছত্র প্রভৃতি। নানা প্রকার মূর্তি ভেদে যিনি লোক সকলের নিকট শেষ নামে যথার্থ অভিহিত হয়েছে। অনন্তের অংশ শ্রী গরুর মহাবলী, লীলায় বহে কৃষ্ণে হইয়া কুতুহলী। কি ব্রহ্মা, কি শিব, কি সনকাদি কুমার, ব্যাসক নারদাদি ভক্ত নাম যার। সবার পূজিত শ্রী অনন্ত মহাশয়, সহস্র বদন প্রভু ভক্তির সময়। আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব, মহিমার অন্ত ইহা না জানে সব। সেবন শুনিলা এবে শুন ঠাকুরাল, আত্মতন্ত্রে জনমতে বৈষ্ণব পাতাল। ত্রিনারদ গোসাই তুম্বুর করি সঙ্গে, সে যশ গায়েন ব্রহ্মাস্থানে শ্লোক বন্দে। ভাগবতে উৎপত্তি স্থিতি লয় হেত বশকল্পহ, সত্তাদ্ধ প্রকৃতি গুণা যদিক্ষয়াসন, যদরূপ ধ্রুবম কৃতম যদিকমাত্মম, নানাধত কথমোহ বেদ তস্য বর্তমহ। এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতু হত সত্তাদি প্রাকৃত গুণত্রয়, যার ইক্ষণ প্রভাবে স্ব কার্য করতে সমর্থ হয়েছে, যিনি এক হয়েও আপনাতেই কার্যরূপী বিচিত্র জড় প্রপঞ্চ ধারণ করেছেন। অতএব যার স্বরূপ অনন্ত এবং অনাদি, মনুষ্য কি প্রকারে সেই অপ্রাকৃত শ্রী অনন্ত দেবের তত্ত্ব জানতে পারে? মূর্তিং নহ পুরু কৃপায়া ববার সত্তম, সংশুদ্ধম সদসাদিদম বিভাতি যত্র, জল্লীলাং মৃগপতি রাদদে অনবদ্যা, আদাতুং সজন মনাং সুদার বীর্যহ। যাতে কার্য কারণাত্মক এই বিশ্ব প্রকাশ পেয়েছে, সেই ভগবান আমাদের প্রতি বহু কৃপা করে তাঁর শুদ্ধ সত্যময়ী মূর্তি ধারণ করেছেন। তিনি উদার বীর্য অর্থাৎ মহাপ্রভাবশালী। অতএব নিজজন ভক্তবর্গের চিত্ত বশীভূত করবার জন্য তিনি স্বীয় অনিন্দ্য পবিত্র লীলার অনুষ্ঠান করেছেন। মৃগপতি সিংহ যার সেই লীলা শিক্ষা লাভ করেছেন, নিঃশ্রেয় স্বার্থী ব্যক্তি সেই ভগবান শ্রী শঙ্করশন ব্যতীত আর কাকে আশ্রয় করবেন? জন্নাম শ্রুতমন কীর্তে তকস্মাত, আর্ত বাজদি পতিত প্রলম্ভনা দেওয়া, হন্তং হসপদি নৃণাম অশেষ মন্নং, কংস সাদ ভগবত আশ্রয়েত মুমুক্ষুহ। সাধুগুরুর মুখ হতে শ্রবণ করে অথবা অকস্মাৎ অথবা আর্ত হয়ে কিংবা পরিহাস ছলে পতিত ব্যক্তিও যদি সেই শ্রী অনন্ত দেবের নাম কীর্তন করে, তাহলে সেই শ্রবণ বা কীর্তনকারী ব্যক্তি যে শুদ্ধ হবেন সে বিষয়ে আর বক্তব্য কি? কেননা এই শ্রী অনন্তদেবী শ্রীয় দর্শন প্রদানাদি দ্বারা মানবগণের অশেষ পাপরাশি বিনাশ করে থাকেন। অতএব নিঃশ্রেয় স্বার্থী ব্যক্তি সেই ভগবান শ্রী শেষ ব্যতীত আর অপর কাকেই বা আশ্রয় করবেন? মূর্ধন্যর্পিত মনু বৎ সহস্র মূর্ধ্ন, ভূগোলং সগিরি সরিত সমুদ্র সত্তম, আনন্তাদমিবিত বিক্রমস্য ভুম্নঃ, কো বীর্যান্নপি গণয়েৎ সহস্র জীবঃ। অপরিমেয়ত্ব হেতু যার বিক্রমের পরিমাণ করা যায় না, সেই বিভু সহস্র শীর্ষা ভগবান শ্রী অনন্তদেবের একটিমাত্র মস্তকে সমগ্র গিরি, নদী, সাগর ও জন্তুগণের সঙ্গে এই ভূমণ্ডল নষ্ট থেকে অনুর ন্যায় প্রতিভাত হচ্ছে।
সহস্র ইহা লাভ করেও কেই বা তার বীর্য সমূহ গণনা করতে পারেন? এবং প্রভাব ভগবান অনন্ত দুরন্ত বীর্যরু গুণানুভাব মূলে রসায়া স্থিত আত্মতন্ত্র যো লীলয়াক্ষ্ণান স্থিতয়ে বিভর্তি। এই প্রকার বীর্য সম্পন্ন অপরিমেয় বলশালী মহাগুণ প্রভাববান সেই ভগবান অনন্তদেব নিজেই নিজের আধার হয়েও রসাতলের মূল দেশে অবস্থিত থেকে এই পৃথিবীর রক্ষণ বা পালনের জন্য অবলীলাক্রমে তাকে ধারণ করেছেন। সৃষ্টি স্থিতি প্রলয় সত্তাদি যত গুণ যার দৃষ্টিপাতে হয় যায় পুনঃ পুনঃ, অদ্বিতীয় রূপ সত্য অনাদি মহত্ব তথাপি অনন্ত হয় কে বুঝে সে তত্ত্ব। শুদ্ধ সত্যমূর্তি প্রভু ধরেন করুণায় যে বিগ্রহে সবার প্রকাশ সুলীলায়, যাহার তরঙ্গ শিখি সিংহ মহাবলী নিজ জন মনোরঞ্জে হইয়া কুতুহলী, যে অনন্ত নামের শ্রবণ সংকীর্তনে যেতে মতে কেনে নাহি বলে যেতে জনে, অশেষ জন্মের বন্ধ ছেন্ডে সেইখানে অতএব বৈষ্ণব না ছাড়েন কো ভূতানে, শেষ বই সংসারের গতি নাহি আর অনন্তের নামে সর্ব জীবের ওই উদ্ধার, অনন্ত পৃথিবী গিরি সমুদ্র সহিতে যে প্রভু ধরেন শিরে পালন করিতে, সহস্র ফণার এক ফণি বিন্দু যেন অনন্ত বিক্রম না জানেন আছে হেন, সহস্র বদনে কৃষ্ণ যশ নিরন্তর গাইতে আছেন আদি দেব মহীধর, গায়েন অনন্ত শ্রী যশের নাহি অন্ত জয়ভঙ্গ নাহি কারো দোহে বলবন্ত, অদ্যাপিও শেষ দেব সহস্র শ্রী মুখে গায়েন চৈতন্য যশ অন্ত নাহি দেখে। কিয়ারে রাম গোপালে বাদ লাগিয়াছে ব্রহ্মরুদ্র সুর সিদ্ধ মনীশ্বর আনন্দে দেখিছে, লাগ বলি চলি যায় সিন্ধু তরিবারে যশের সিন্ধু নাদায় কুল অধিক অধিক বাড়ে, তথা শ্রীমদ ভাগবতে নন্তং বিদাম্মহমমি মুনয়গ্রজাস্তে মায়াবলস্য পুরুষস্য কুত অবরেজে, গায়ন গুণান দশ শতানন আদিদেব শেষ অধুনাপি সমবশ্যতি নাশ্য পারম। হে নারদ, আমি স্বয়ং ব্রহ্মা এবং তোমার অগ্রজ এই সনকাদি মুনিগণ সেই পরম পুরুষ স্বয়ং ভগবানের চিৎশক্তি বলের কথা দূরে থাকুক, মায়াশক্তি বলেরই অন্ত জানি না, এমনকি আদিদেব সহস্রবদন শ্রী অনন্তদেব তাঁর অপ্রাকৃত গুণাবলী গান করে অদ্যাবধি সীমাপ্রাপ্ত হননি, সুতরাং প্রাকৃত জীবগণ আর কীরূপেই তা জানতে পারবে। পালন নিমিত্ত হেন প্রভু রসাতলে আছেন মহাশক্তিধর নিজ কুতূহলে, ব্রহ্মার সভায় গিয়া নারদয়াপনে এই গুণ গায়েন তুম্বুরু বিনাশনে, ব্রহ্মাদি বিহল এই যশের শ্রবণে ইহা গায় নারদ পূজিত সর্বস্থানে, কহিলাম এই কিছু অনন্ত প্রভাব হেন প্রভু নিত্যানন্দে কর অনুরাগ, সংসারেরও পার হই ভক্তিরও সাগরে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদেরে, বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম ভোজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম, দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যেহেন নাম ভেদ এই মত নিত্যানন্দ অনন্ত বলদেব।
অন্তর্যামি নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। চৈতন্য চরিত্র স্ফুরে যাহার কৃপায়, যশের ভাণ্ডার বৈশে শেষের জিহায়। অতএব যশময় বিগ্রহ অনন্ত, গাইল তাহান কিছু পাদ পদ্ম দন্দ। চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে স্ফুরে জানিহ নিশ্চিত। বেদ গুচ্ছ চৈতন্য চরিত্রকে বা জানে, তাই লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে। চৈতন্য চরিত্র আদি অন্ত নাহি দেখি, যেন মত দেন শক্তি তেন মত লিখি। কাষ্টের পুতুলি যেন কুহকে না চায়, এই মত গৌরচন্দ্র মরে যে বোলায়। সর্ববৈষ্ণবের পায়ে করি নমস্কার, ইতে অপরাধ কিছু নহুক আমার। মন দিয়া শুনো ভাই শ্রীচৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা যথা। ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদিখণ্ড মধ্যখণ্ড শেষ খণ্ড নাম। আদিখণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ। শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর পিয়া গৌড়ক্ষিতি। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় তেহ সধর্ম তৎপর। পান পত্নী শচীনাম মহাপতিব্রতা, দ্বিতীয় দেবকী যেন সেই জগন্মাতা। তান গর্ভে অবতীর্ণ হইলা নারায়ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ। আদিখণ্ডে ফাল্গুন পূর্ণিমা শুভ দিনে, অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে। হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে, জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে। আদিখণ্ড শিশুরূপে অনেক প্রকাশ, পিতামাতা প্রতি দেখাইল গুপ্ত বাস। আদিখণ্ডে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা, গৃহ মাঝে অপূর্ব দেখিলা পিতামাতা। আদিখণ্ডে প্রভুরে হরিয়াছিল চোরে, চোরে ভাণ্ডাইয়া প্রভু আইলেন ঘরে। আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে, নৈবেদ্য খাইল প্রভু শ্রীহরি বাসরে। আদিখণ্ডে শিশু ছলে করিয়া ক্রন্দন, বোলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন। আদিখণ্ডে লোকবর্জ হাণ্ডির আসনে, বসিয়া মায়ের তত্ত্ব কহিলায়াপনে। আদিখণ্ডে গৌরাঙ্গের চাপল্যয় পার, শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার। আদিখণ্ডে করিলেন আরম্ভ পড়িতে, অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রেতে। আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক, বিশ্বরূপ সন্ন্যাস শচীর দুই শোক। আদিখণ্ডে বিদ্যা বিলাসের মহারম্ভ, পাষণ্ডী দেখে যেন মূর্তিমন্ত দম্ভ। আদিখণ্ডে সকল পড়ুয়া গণ মেলি, জাহ্নবীর তরঙ্গে নির্ভয় জল কেলি। আদিখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয়, ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয়। আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, প্রাচ্যভূমি তীর্থ হইল পাই শ্রীচরণ। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয়। আদিখণ্ডে বায়ুদেহ মন্দ করিছল, প্রকাশিল প্রেম ভক্তি বিকার সকল। আদিখণ্ডে সকল ভক্তের শক্তি দিয়া, আপনে ভ্রমেন মহাপণ্ডিত হইয়া। আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ,
আনন্দে ভাসেন শচী দেখি চন্দ্রম। আদি খণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, শেষে করিলেন তাঁর সর্ববন্ধ ক্ষয়। আদি খণ্ডে সকল ভক্তের মহদিয়া, সেইখানে বলে প্রভু সবারে ভণ্ডিয়া। আদি খণ্ডে গয়া গেলা বিশ্বম্ভর রায়, ঈশ্বরপুরীর কৃপা করিলা যথায়। আদি খণ্ডে আছে কত অনন্ত বিলাস, কিছু শেষে বর্ণিবেন মহামুনিবেশ। বাল্যলীলা আদি করি যতক প্রকাশ, গয়ার অবধি আদি খণ্ডের বিলাস। মুদ্ধ খণ্ডে বিদিত হইল গৌরসিংহ, চিনিলেন যত সব চরণের ভৃঙ্গ। মুদ্ধ খণ্ডে অদ্বৈত আদি শ্রীবাসের ঘরে, ব্যক্ত হইল বসি বিষ্ণু খট্টারয় উপরে। মুদ্ধ খণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন, একটাই দুই ভাই করিলা কীর্তন। মুদ্ধ খণ্ডে ষড়ভুজ দেখিল নিত্যানন্দ, মুদ্ধ খণ্ডে অদ্বৈত দেখিল বিশ্বরঙ্গ। নিত্যানন্দ ব্যাশ পূজা কহি মুদ্ধ খণ্ডে, যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ডে। মুদ্ধ খণ্ডে হলধর হইলা গৌরচন্দ্র, হস্তে হল মুসুল দিলা নিত্যানন্দ। মুদ্ধ খণ্ডে দুই অতি পাতকি মোচন, জগায় মাধায় নাম বিখ্যাত ভুবন। মুদ্ধ খণ্ডে কৃষ্ণ নাম চৈতন্য নিতায়, শ্যাম শুক্ল রূপ দেখিলেন সচিয়ায়। মুদ্ধ খণ্ডে চৈতন্যের মহাপ্রকাশ, সাত পহরিয়া ভাব ঐশ্বর্য বিলাস। সেই দিন অমায় কহিলেন কথা, যে যে সেবকের জন্ম হইল যথা যথা। মুদ্ধ খণ্ডে নাচে বৈকুণ্ঠের নারায়ণ, নগরে নগরে কইল আপনে কীর্তন। মুদ্ধ খণ্ডে কাজীর ভাঙিল অহংকার, নিজ শক্তি প্রকাশিয়া কীর্তন অপার। ভক্তি পাইল কাজী প্রভু গৌরাঙ্গের বরে, স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে। মুদ্ধ খণ্ডে মহাপ্রভু বরাহ হইয়া, নিজ তত্ত্ব মুরারি রে কহিলা গর্জিয়া। মুদ্ধ খণ্ডে মুরারির স্কন্ধে আরোহণ, চতুর্ভুজ হইয়া কইলা অঙ্গনে ভ্রমণ। মুদ্ধ খণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভজন, মুদ্ধ খণ্ডে নানা ছন্দ হইলা নারায়ণ। মুদ্ধ খণ্ডে রুক্মিণীর বেশে নারায়ণ, নাচিলেন স্তন পিল সর্বভক্তগণ। মুদ্ধ খণ্ডে মুকুন্দের দণ্ড সঙ্গ দোষে, শেষে অনুগ্রহ কইলা পরম সন্তোষে। মুদ্ধ খণ্ডে মহাপ্রভুর নিশায় কীর্তন, বৎসরে কোন বদ্দীপে কইলা অনুক্ষণ। মুদ্ধ খণ্ডে নিত্যানন্দ অদ্বৈত কৌতুক, অজ্ঞজনে বুঝে যেন কলহ স্বরূপ। মুদ্ধ খণ্ডে জননী লক্ষ্যে ভগবান, বৈষ্ণব অপরাধ করাইলা সাবধান। মুদ্ধ খণ্ডে সকল বৈষ্ণব জনে জনে, সবে বর পাইলেন করিয়া স্তবনে। মুদ্ধ খণ্ডে প্রসাদ পাইলা হরিদাস, শ্রীধরের জলপান কারুণ্য বিলাস। মুদ্ধ খণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে, প্রতিদিন জাহ্নবীতে জল কেলি রঙ্গে। মুদ্ধ খণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে, অদ্বৈতের গৃহে গিয়াছিল কোন রঙ্গে। মুদ্ধ খণ্ডে অদ্বৈতের করি বহু দণ্ড, শেষে অনুগ্রহ কইলা পরম প্রচণ্ড। মুদ্ধ খণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণ রাম, জানিলা মুরারি গুপ্ত মহাভাগ্যবান। মুদ্ধ খণ্ডে দুই প্রভু
চৈতন্য নিতাই নাচিলেন শ্রীবাসঙ্গনে এক ওঠাই। মধ্যকণ্ডে শ্রীবাসের মৃতপুত্র মুখে জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইলা দুঃখে। চৈতন্যের অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত পাশরিলা পুত্র শোক জগতে বিদিত। মধ্যখণ্ডে গঙ্গায় পড়িলা দুঃখ পাইয়া নিত্যানন্দ হরিদাস অনিল তুলিয়া। মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র। মধ্যখণ্ডে সর্বজীব উদ্ধার কারণে সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে। কীর্তন করি আয়াদি অবধি সন্ন্যাস এই হইতে কহি মধ্যখণ্ডের বিলাস। মধ্যখণ্ডে আছে আর কত কোটি লীলা বেদব্যাস বর্ণিবেন সে সকল খেলা। শেষ খণ্ডে বিশ্বম্ভর করিলা সন্ন্যাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকাশ। শেষ খণ্ডে শুনি প্রভুর শিখার মুণ্ডন বিস্তর করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন। শেষ খণ্ডে শচি দুঃখ অকথ্য কথন চৈতন্য প্রভাবে সবার রহিল জীবন। শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড ভাঙিলেন বলরাম পরম প্রচণ্ড। শেষ খণ্ডে গৌরচন্দ্র জ্ঞানীলা চলে আপনারে লুকাই রহিলা কুতূহলে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস শেষে সার্বভৌমেরে ষড়ভুজ প্রকাশ। শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ কাশী মিশ্র গৃহেতে করিলা অধিষ্ঠান। দামোদর স্বরূপ পরমানন্দপুরী শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী। শেষ খণ্ডে প্রভু পুনঃ আইলা গৌড় দেশে মথুরা দেখিব বলি আনন্দ বিশেষে। আসিয়া রহিলা বিদ্যা বাচস্পতি ঘরে তবে তো আইলা প্রভু কুলিয়া নগরে। অনন্ত ওর বুদলোক গেলা দেখি বারে শেষ খণ্ডে সর্বজী পাইলা নিস্তারে। শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা কত দূর গিয়া প্রভু নিবৃত্ত হইলা। শেষ খণ্ডে পুনঃ আইলেন নীলা চলে নিরবধি ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে। গৌড় দেশে নিত্যানন্দ স্বরূপে পাঠাইয়া রহিলেন নীলা চলে কত জন লইয়া। শেষ খণ্ডে রথের সম্মুখে ভক্ত সঙ্গে আপনে করিলা নৃত্য আপনা রঙ্গে। শেষ খণ্ডে সেতু বন্ধে গেলা গৌর রায় ঝাড়ি খণ্ড দিয়া পুন গেলা মথুরায়। শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার শেষ খণ্ডে মথুরায় অনেক বিহার। শেষ খণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয় দবির খাসের প্রভু দিলা পরিচয়। প্রভু চিনি দুই ভাইর বন্ধ বিমোচন শেষে নাম থুইলেন রূপ সনাতন। শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসী না পাইল দেখা যত নিন্দক সন্ন্যাসী। শেষ খণ্ডে পুনঃনীলা চলে আগমন অহর্নিশ করিলেন হরি সংকীর্তন। শেষ খণ্ডে নিত্যানন্দ কতেক দিবস করিলেন পৃথিবীতে পর্যটন রস। অনন্ত চরিত্র কেউ বুঝিতে না পারে চরণে নূপুর সর্ব মথুরা বিহরে। শেষ খণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে। শেষ খণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায় বনিকাদি উদ্ধারিলা পরম কৃপায়। শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর নীলাচলে বাস
অষ্টাদশ সম্বৎসর, শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস বিস্তারিয়া বর্ণিতে আছেন বেদব্যাস। যেতে মতে চৈতন্যের গাইতে মহিমা, নিত্যানন্দ প্রীতি বড় তার নাহি সীমা। ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ, দেহ প্রভু গৌরচন্দ্র আমারে সেবন। এই তো কহিল সূত্র সংক্ষেপ করিয়া, তিন খণ্ডে আরম্ভিব ইহাই গাইয়া। আদি খণ্ড কথা ভাই শুনো এক চিতে, শ্রী চৈতন্য অবতীর্ণ হইল যেন মতে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে লীলাসূত্র বর্ণনং নাম প্রথম অধ্যায়।